আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের পক্ষ থেকে বড় সুখবর পাঁচ শর্ত পূরণ করলেই সৌদি আরবের নাগরিকত্ব পাবে প্রবাসীদের সন্তানরা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পূর্ব ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো। বিভিন্ন দেশ থেকে যে সকল প্রবাসীরা সৌদি নারীদেরকে বিয়ে করেছেন সে সকল প্রবাসীদের সন্তানদের কপাল খুলতে যাচ্ছে কারণ সৌদি সরকার সেই সকল প্রবাসীদের সন্তানদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে এতদিন পর্যন্ত সৌদি আরবের আইন ছিল সৌদির কোনো নারী বিদেশি কোনো ব্যক্তিকে বিয়ে করলে তাদের ঘরে যে সন্তান জন্ম নিত সে নাগরিকত্ব পেত না কিন্তু এখন সেই নিয়মের পরিবর্তন হয়েছে এখন থেকে ওই নারীর সন্তান সৌদির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তবে তাকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে যে সকল নারীরা প্রবাসীদের বিয়ে করেছেন তাদের সন্তানদের নাগরিকত্ব দিতে সৌদি আরবের জাতীয়তার ব্যবস্থার ধারায় সংশোধন নাম্বার আনার অনুমোদন দিয়েছেন কর্তৃপক্ষ নাগরিকত্ব দেওয়া এই সংশোধনী সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে সৌদি আরবের জাতীয়তা ব্যবস্থার আট নাম্বার ধারায় বলা হয়েছে বিদেশি বাবা ও সৌদি নারীর গর্বে কোনো এক ব্যক্তি সৌদি আরবের জন্ম নিলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে তাকে নাগরিকত্ব দেওয়া যেতে পারে সেই শর্তগুলো হলো এক আরবি ভাষায় অনর্গল কথা বলতে হবে এবং লিখতে পারতে হবে দুই আঠারো বছর বয়সে পৌঁছালে তারপর সৌদির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে তিন ভালো আচরণ ও চরিত্রের অধিকারী হতে হবে চার কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবে না পাঁচ কোনো অপরাধ বা অশালীন কাজের জন্য ছয় মাসের বেশি জেল না খাটা এই পাঁচটি শর্ত পূরণ করে সৌদি নারীরা যে সকল প্রবাসীদের বিয়ে করেছেন তাদের সন্তানরা সৌদি আরবের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে